সুপ্রিয় অনার্স দ্বিতীয় বিশেষ শিক্ষার্থীবিদ্য আসসালামু আলাইকুম টঙ্গি সরকারি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম আমি হাবিবুর রহমান সহযোগী অধ্যাপক সমাজ কল্যাণ টঙ্গি সরকারি কলেজ গাজীপুর অর্ধ পঁচিশ ছয় দুই হাজার বিশ সামাজিক সমস্যা ও বিশ্লেষণ কৌশলপত্রের সামাজিক প্রতিষ্ঠানের ধারণা ও সামাজিক সমস্যা মোকাবেলা সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে আলোচনা করব তাহলে আমরা প্রথমেই জেনে সামাজিক প্রতিষ্ঠান কি সামাজিক প্রতিষ্ঠান সামাজিক বিজ্ঞান এবং সমাজ নিয়ন্ত্রণ ঐক্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সমস্যার সমাধান মানুষের প্রয়োজন ও চাহিদা পূরণ প্রবৃত্তির ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে সামাজিক প্রতিষ্ঠান মূলত সমাজ দেহের কার্যনির্বাহী অংশ সামাজিক প্রতিষ্ঠান বলতে সাধারণত কোনো স্থায়ী কাঠামো বা সংগঠনকে বোঝায় যেমন পরিবার রাষ্ট্র ইত্যাদি আবার অন্য অর্থে সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে সমাজে প্রচলিত অনুষ্ঠান রীতি বা কর্মপদ্ধতি যেমন বিবাহ সরকার প্রবৃত্তি সমাজবিজ্ঞানী সামনার ও ক্যালার এর মতে প্রতিষ্ঠান হল এমন এক সক্রিয় ব্যবস্থা যা সামাজিক রীতিনীতি ও লোকাচারকে কেন্দ্র করে গড়ে ওঠে মনোবিজ্ঞানী সি এলোড এর সংজ্ঞা অনুযায়ী প্রতিষ্ঠান হচ্ছে যৌথভাবে বসবাস করার এমন এক অভ্যাসগত পদ্ধতি যা সামাজিক কর্তৃত্ব কর্তৃক অনুমোদিত নিয়মসিদ্ধ ও প্রতিষ্ঠিত সমাজবিজ্ঞানী এইচ ই বার্নস এর মতে প্রতিষ্ঠান হচ্ছে সমাজ কাঠামো ও যন্ত্রস্বরূপ যার মাধ্যমে মানব সমাজ সংগঠিত ও পরিচালিত হয় এবং প্রয়োজন মেটানোর জন্য বিভিন্ন ধরনের কার্যকলাপ সম্পাদন করা হয় সমাজবিজ্ঞানী মেকেইবার ও পেজ বলেন প্রতিষ্ঠান হচ্ছে সেসব প্রতিষ্ঠিত কর্মপদ্ধতি যার মাধ্যমে গোষ্ঠীর কার্যকলাপ সূচিত হয় সুতরাং বলা যায় প্রতিষ্ঠান হচ্ছে সমাজস্থ মানুষের প্রয়োজনে গঠিত এমন এক কর্মপদ্ধতি যা সমাজ কর্তৃক প্রতিষ্ঠিত ও অনুমোদিত এর মাধ্যমে মানুষের আচার আচরণ ও কার্যগুলি নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় সমাজ জীবনকে সুশৃঙ্খল ও সুস্থ স্বাভাবিক রাখার জন্য এর প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিসীম সামাজিক প্রতিষ্ঠান মানব সৃষ্ট যেমন পরিবার ও রাষ্ট্র ও প্রচলিত বিধি অনুষ্ঠান ও কর্মপদ্ধতি যেমন বিবাহ উৎসব এই ধরনের হয়ে থাকে তাছাড়া সমাজবিজ্ঞানীর সামনার সামাজিক প্রতিষ্ঠানকে বিধিবদ্ধ ও বিধি বহির্ভূত এই দুই ভাগে বিভক্ত করেছেন এখন আমরা সামাজিক সমস্যা মোকাবেলা সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা সম্পর্কে জানার চেষ্টা করব আধুনিক সমাজ জীবনের সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে বুনিয়াদ বা বৃত্তিস্বরূপ সমাজের উদ্ভব বিকাশ বহুমুখী প্রয়োজন পূরণ দৈনন্দিন কার্য সম্পাদন ঐক্য শৃঙ্খলা প্রতিষ্ঠা সমাজকে গতিশীল ও প্রাণবন্ত করে তোলা প্রবৃত্তি ক্ষেত্রে সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা অনন্য ও অপরিসীম সমাজবিজ্ঞানে হব হাউসের মতে সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে সমাজ জীবনের এক বিশেষ হাতিয়ার তাহলে এখন আমরা সামাজিক সমস্যা মোকাবেলা সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা কতটুকু ভূমিকা রাখতে পারে সে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি এক প্রয়োজন পূরণ সমাজ ও মানুষের প্রয়োজনে সামাজিক প্রতিষ্ঠানের বিকাশ ঘটেছে মনীষী ড্যাসলারের মতে সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে সমাজের জনসাধারণের এক বা একাধিক দীর্ঘমেয়াদী অপরিহার্য প্রয়োজন মেটানোর জন্য গঠিত অপরিহার্য সংগঠন সুতরাং মানুষের বিভিন্ন প্রয়োজন ও চাহিদা পূরণের সামাজিক প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন বিবাহ ও পরিবার নারী পুরুষের বৈধ সম্পর্ক সন্তান প্রতিপালন প্রভৃতিতে অপরিহার্য এছাড়া অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিত্তবিনোদন সহ জীবনের সকল মৌলিক প্রয়োজন ও চাহিদা পূরণের জন্যই মানুষকে সংঘবদ্ধ হয়ে বসবাস করতে হয় এসব প্রয়োজন পূরণ ব্যতীত সমাজ নানা অশান্তি ও সমস্যার সৃষ্টি হতো অতএব এগুলো সামাজিক সমস্যা মোকাবেলায় সাহায্য করে দুই শান্তি শৃঙ্খলা বিধান সমাজে শান্তি শৃঙ্খলা ও ঐক্য সংহতি স্থাপনে সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকাও গুরুত্ব অপরিসীম মূলত সামাজিক প্রতিষ্ঠান মানুষের পারস্পরিক সম্পর্ক মূল্যবোধ আচরণ প্রভৃতি নিয়ন্ত্রণের মাধ্যমে সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা নিয়ামক হিসাবে কাজ করে তিন সামাজিক নিয়ন্ত্রণ চার সংঘবদ্ধ ও সমিতির লক্ষ্য অর্জন পাঁচ কৃষ্টি ও সংস্কৃতির সংরক্ষণ সমাজের কৃষ্টি ঐতিহ্য মূল্যবোধ দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠান সংস্কৃতি ধর্ম সাহিত্য লোকাচার প্রভৃতি সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিকশিত সংরক্ষিত ও সম্প্রসারিত হয় সামাজিক প্রতিষ্ঠান এগুলোর ধারক ও বাহক হিসাবে কাজ করে ছয় সামাজিক স্থিতিশীলতা আনয়ন সাত ভূমিকা ও মর্যাদার নিরূপণ আট শিক্ষা প্রদান সামাজিক প্রতিষ্ঠান মানুষের বিভিন্নমুখী শিক্ষা প্রদান করে তাদের সচেতন ও সুনাগরিক হিসাবে করে তোলে যেমন মৌল শিক্ষা ধর্মীয় শিক্ষা প্রভৃতি নয় সুষ্ঠু সামাজিকরণ যে প্রণালীতে মানব শিশু ক্রমশ সামাজিক মানুষ হিসাবে পরিণত হয় তাই সামাজিকীকরণ পরিবার দল খেলার সাথী প্রতিবেশী সংঘ রাষ্ট্র ধর্ম প্রভৃতি সামাজিকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সুতরাং শিশু সামাজিকীকরণে প্রতিষ্ঠানের ভূমিকা ও গুরুত্ব অনন্য দশ সমস্যার সমাধান এগারো নৈতিকতা উন্নয়ন বারো গতিশীলতার সৃষ্টি তেরো সমাজ কল্যাণ চোদ্দ সামাজিক স্থায়িত্ব সমাজের স্থায়িত্ব রক্ষা সামাজিক প্রতিষ্ঠান অত্যন্ত শক্তিশালী ও কার্যক্রম ভূমিকা পালন করে যেহেতু প্রতিষ্ঠানসমূহ সমাজের অঙ্গ প্রত্যঙ্গ হিসাবে কাজ করে সুতরাং সমাজের স্থায়িত্বের জন্য এগুলো অত্যাবশ্যকীয় যেমন পরিবার রাষ্ট্র আইন প্রবৃত্তি পনেরো সাহায্য সহযোগিতা ও সহমর্মিতা ষোল সুপ্ত প্রতিভার বিকাশ সমাজে বাস করেই মানুষ তার জীবনের পূর্ণতা অর্জন করতে পারে সমাজ জীবন মানুষের প্রতিভা ও সৃজনশীল ক্ষমতা বিকাশের অনুকূল পরিবেশ ও সুযোগ সৃষ্টি করে সতেরো নিরাপত্তা বিধান শরণাতীতকাল হতে অক্ষম অসহায় বৃদ্ধ অনাথ ও বিপদগ্রস্তদের সামাজিক নিরাপত্তা সামাজিক প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আঠারো সভ্যতার বিকাশ সভ্যতা বিকাশের ক্ষেত্রে সামাজিক প্রতিষ্ঠান প্রয়োজন জ্ঞান বিজ্ঞান শিল্প সংস্কৃতিতে মানব সভ্যতা আজ গঘর মার্গে শির উত্তোলন করেছে যা সমাজ ব্যতিরেকে সম্ভব নয় উনিশ নেতৃত্ব বিকাশ সামাজিক উন্নতি শৃঙ্খলা ঐক্য ও সংহতি বজায় রাখতে নেতৃত্ব অত্যাবশ্যক নেতৃত্বের গুণাবলী বিকাশের জন্য প্রয়োজন সামাজিক প্রতিষ্ঠান বিশ সামাজিক মূল্যবোধ সৃষ্টি সামাজিক পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে নতুন মূল্যবোধ ও আদর্শ সৃষ্টির জন্য সামাজিক প্রতিষ্ঠানের তাৎপর্য অপরিসীম সুতরাং বলা যায় সামাজিক সমস্যা মোকাবেলা সামাজিক প্রতিষ্ঠানের বহুমুখী ভূমিকা ও গুরুত্ব রয়েছে মূলত সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে সমাজ দেহের কার্যনির্বাহী অঙ্গ ও স্বরূপ পরিশেষে সমাজবিজ্ঞানী গিডিংসের বাসায় বলা যায় মানব সমাজের যা কিছু মহৎ ও কল্যাণকর তার সবই সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে এক যুগ হতে অন্য যুগে বর্তান তাহলে শিক্ষার্থী বন্ধু আজ এ পর্যন্তই স্বাস্থ্যবিধি মেনে চলবে মনে রাখবে তোমার স্বাস্থ্য সুরক্ষা তোমারই হাতে সবাই ভালো থাকবে